ভাঙড়ে তৃণমূলের নমিনেশন করতে যাওয়া কর্মীদের উপর আইএসএফ এর হামলার অভিযোগ। হামলার জেরে মাথা ফাটলো এক তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীর গাড়িটিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। নারায়ণপুর অঞ্চলে আইএসএফ এর হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু বাঁশ দে, মেরে বাঁশ দে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে সকলকে সহযোগিতা করবেন, আপনাদের আপনাদের কর্মীরা বলছে আইএসএফকে মনোনয়ন করতে দেবো না। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজেন বাবু নির্বাচনে আপনারা মনোনয়ন শান্তিপূর্ণ বলছেন, কর্মীরা আক্রান্ত বিভিন্ন জায়গায় আজকেও আক্রান্ত, তাই জন্য মনোনয়ন শান্তিপূর্ণ বলছেন। দেখুন আমাদের উপরে মনোনয়ন আত্মরক্ষার অধিকার সকলের, পুলিশ তাহলে পুলিশ। আমরা আসছিলাম নমিনেশন ফাইল জমা দিতে প্রার্থী নিয়ে, আসার পথে ইতিমধ্যে নারায়ণপুর অঞ্চলে কিছু আইএসএফের দুষ্কৃতি দাঁড়িয়েছিল। তারা আমাদের উপরে, আপনি দেখতে পাচ্ছেন, আমার গাড়িটা এভাবে ভাঙচুর করলো, প্লাস আমাকে মারধর করলো, বেদাড়া হাঁসুয়া দিয়ে কোপাতে চাইছিল, বন্দুক বোম সমস্ত রকম অস্ত্র তাদের কাছে মজুদ ছিল। এইসব নিয়ে তারা এভাবে হামলা চালাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনকি সাধারণ কিছু কিছু সাধারণ পাবলিকের উপরেও হামলা চালাচ্ছে না বুঝে না জেনে, যেমন বাচ্চাদের মতো মানে একটা কাজ তারা করে যাচ্ছে। জানিস কত লোক ছিল ওখানে? ওখানে আইএসএফের, আইএসএফের না খুব বেশি না, 190 হাসুয়া ছিল, লাঠি ছিল, মানে ঝান্ডা আছে, ঝান্ডার সঙ্গে মোটা মোটা লাঠি ফিটিং করে রেখেছে, মানে ঝান্ডাটা গুটিয়ে লাঠিটাকে ব্যবহার করছে। আমাদের অনেকজন, আমাদের 4-5 গাড়ি ভাঙচুর করেছে, আরও 4 গাড়ি ওদিকে পড়ে আছে, এখান থেকে 4 কিলোমিটার দূর এখনো, ওখানে 4 গাড়ি পড়ে আছে। আর এই আমের গাড়িটা আমি নিয়ে কোনোরকমভাবে পালিয়ে গেছি ওখান থেকে জানে বেশে, এখন এই পর্যন্ত এসে মানে এখানে এখন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাকসর অঞ্চল। আপনার নাম? আমার নাম আমিরুল ইসলাম, ডাক নাম বাপি আমার। একদম